হায় হায়, প্রথম ওভারেই মুস্তাফিজুর রহমানের এ কেমন বোলিং! মুস্তাফিজুরকে পিটিয়ে চার ছক্কার তাণ্ডব চালালো ডেভিড ওয়ার্নার। দর্শক, এবারের আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নিয়ে আজকের ম্যাচেও পার্পেল ক্যাপ পরে দিল্লির বিপক্ষে মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমান। টসে হেরে বল করতে নেমে পাওয়ার প্লেতে যখন চার ছক্কার তাণ্ডব চালাচ্ছিল প্রীতি শো ও ওয়ার্নার, তখন মুস্তাফিজের হাতে বল তুলে দেন চেন্নাইয়ের ক্যাপ্টেন। তবে সেই আস্থার প্রতিদান দিতে পারেনি মুস্তাফিজুর রহমান। নিজের করা প্রথম ওভারে চারটি চার সহ ১৮ রান দেন মুস্তাফিজ, যা দেখে রীতিমতো অবাক হয়েছেন ধোনি। তো দর্শক, আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান এমন বাজে বোলিং করা কি ঠিক হয়েছে? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।